আওয়ামী লীগ কোনো অবস্থায় কোনো সমঝোতায় যাবে না, তারা বলবে সংবিধান পবিত্র, আওয়ামী লীগ হেরে গেলে তাকে কিছু বলবে না। সেই আস্থার জায়গায় যদি আমরা কোনো একটা কাজ করতে পারি তাহলে হয়তো সমঝোতার পথে আমরা এগোতে পারব। সমঝোতা হতে হলে আগে দূরত্ব কমাতে হবে। সে আলোচনা শুরুতে আমি ডক্টর আনম এহসানুল্লাহ মিলনভাই আপনার কাছে যেতে চাই। বিএনপি মহাসচিব আজ যেটি বলেছেন, বিএনপি সংলাপে যেতে প্রস্তুত আছে, তবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এরকম একটি শর্ত আগে মানতে হবে। শর্ত দিয়ে আসলে কী সমঝোতা হবে, কী সংলাপ হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ উভয় আলোচককে। ভেবেছিলাম আপনি শুরু করবেন সরকারি দল থেকে, কারণ এগিয়ে আসতে হবে সমঝোতার জন্য সরকারি দল। যাই হোক, আপনি আলোচনা এনেছেন। দেখুন, সমঝোতা হতে হলে আগে দূরত্ব কমাতে হবে। আমাদের কিন্তু দূরত্ব অনেক বেশি হয়ে গিয়েছে। যেমন মনে করুন, 1975 সালে 25শে জানুয়ারি যে সংবিধান এ একনায়তন্ত্র অর্থাৎ বাকশালকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তারপর থেকে আমরা কিন্তু দেখিনি এই বিষয়ে সকল দল মিলে একটি ঐক্যমত্যে পৌঁছেছিল। সেটা এসে 1990 সালে গণ অভ্যুত্থান যখন হলো জাতীয় পার্টির বিরুদ্ধে, তখন দেখেছি যে তিন জোটের একটা রূপরেখা হয়েছিল। এই রূপরেখা ছিল আওয়ামী লীগ সহ 8 দল, বিএনপি সহ 7 দল এবং বামপন্থী 5 দল। তারা মিলে বলেছিল যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1970-এর যে স্পিডটা ছিল, অর্থাৎ 167টি আসন পেয়ে আমরা ক্ষমতার মর্যাদা যেতে পারিনি, সেজন্যই গণতন্ত্রের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ। এই গণতন্ত্র যখন 1975 সালে চলে গেল, সেটা 1990 সালে এই রাজনীতিবিদরা, যেই রাজনীতিবিদরা সকল দেশ ঐক্যমত্য হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা একত্রিত হয়েছিলেন, তখনই একটা সামঞ্জস্যতা হয়েছিল এবং সেটা জাতির কারণে অর্থাৎ ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। সেই জায়গাটিতে গিয়ে আমরা দেখেছি সংবিধানে যা ছিল না তা হয়েছিল, অর্থাৎ প্রধান বিচারপতি তিনি হলেন, তিনি আবার উপরাষ্ট্রপতি হলেন, তারপরে রাষ্ট্রপতি হলেন, আবার ফিরে আসলেন প্রধান বিচারপতিতে। দেখুন, আমরা প্রতিবারই দেখতে পাই যে বিচার বিভাগকেই আমরা চাই যে তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হোক। এই জন্যই বিচার বিভাগে আমাদের যে বিচার বিভাগের যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ছিলেন কে এম হাসান সাহেব, ওনাকে যখন আমরা চিফ অব দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তখন বলা হলো তিনি নাকি বিএনপির কোনো এক পদবীধারী ছিলেন কোনো এক সময়ে, সেই কারণে ওনাকে কেউ মেনে নেয়নি, আওয়ামী লীগ মেনে নেয়নি, এই তো ঝামেলাটা শুরু হলো। তারপর সেকেন্ড অপশান, তারপর থার্ড অপশান, তারপরে অ্যাডজাস্ট হওয়ার পরে স্বয়ং প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছিলেন। এখন দেখুন, আমরা ওনারা যদি একজন সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি কোন সময়ে দল করেছেন, সেই প্রেক্ষাপটে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ মানা যাবে না। আর আজকে আমরা কীভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভাপতি এবং তিনি তিনবার প্রধানমন্ত্রী, তিনি একটি গভর্নমেন্ট করবেন, সেই গভর্নমেন্টের আন্ডারে আমরা ইলেকশন করব, সেটা হতে পারে না। আর এটা না হওয়ার পিছনের কারণ হলো আমরা 2014 দেখেছি এবং 2018 দেখেছি। 2014 তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে যে নির্বাচনটি করা হয়েছিল সেটা বন্দুকটা রেখেছিল বিচারালয়ের দিকে, অর্থাৎ বলা হয়েছে হাইকোর্টের রায়, কিন্তু এটা একটি অসত্য কথা। ওনারা বলেছিলেন পরপর আর 2টি নির্বাচন হতে পারে এবং বলেছিলেন যে সাবেক বিচারপতি, প্রধান বিচারপতির দিকে না দিলে, সেই কথা বলেছেন এবং বলেছিলেন সংসদ সেই সিদ্ধান্ত নেবে। এই কথাগুলোকে ম্যানিপুলেট, ম্যানুভার করে বিচারপতিদের ঘাড়ে তুলে সংসদ সিদ্ধান্ত নিয়েছিল যে এই কেয়ারটেকার কনসেপ্ট বাতিল হবে। এই কিন্তু আমাদের শুরু হলো এই গণতন্ত্র মানে মৃত্যুর কবলে ঠেলে দেওয়া, সংকটের জায়গাটি শুরু, সংকটের জায়গা শুরু। তো সেখান থেকে আমি যদি ড্র করি যে সমঝোতাটা কোথায় হতে পারে, তাহলে আমরা দেখেছি যে ঘুরে ফিরে আমরা বিচার বিভাগের কথা বলি, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট বলতে পারি, ঠিক আছে এত সব ঘুরে ফিরে লাভ নেই, তাহলে আমরা প্রধান বিচারপতিকে কেয়ারটেকার চিফ বানাই, 6 জন এপিলেট জাজকে আমরা তার সদস্য বানাই, যদি সবাই ঘুরে ফিরে বিচারপতিদের কাছে আসে। কিন্তু সেই জায়গাতে আমরা সলিউশন পাচ্ছি না, কারণ বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জাতিসংঘকে দিতে পারেন, কারণ আমরা ইউনাইটেড নেশন পিস কিপিং কোরের মধ্যে আমাদের রিমার্কেবল আমাদের অবদান রয়েছে, সেই অবদানকে উল্লেখযোগ্য তারা বিভিন্ন দেশে নির্বাচন করছে, আমরা সেই জায়গায় যেতে পারি। অথবা আমাদের সংবিধানে যে গণভোটের ব্যবস্থা রয়েছে, সেই গণভোটের মাধ্যমে আমরা জনগণের পালস আমরা বুঝতে পারি যে তারা এই নির্বাচনকালীন একটি সরকার চায় কি চায় না। কিন্তু ঘটনাটি একটি জায়গায়, সেটি হচ্ছে আস্থার অভাব। আজকে আওয়ামী লীগ মনে করে যে ক্ষমতাচ্যুত হলে
যেমন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ক্ষমতাচ্যুত হলে লাখ লাখ লোক দেশ ছাড়া হবেন, মারা যাবেন। তাহলে এই জায়গাটিতে যদি আমরা একটা আস্থার জায়গা তৈরি করতে পারি, ধরুন এই যে একটা স্পিরিট প্রত্যেকটি দল মিলে বলেছিল আমার ভোট আমি দেব, ঠিক সেই স্পিরিট নিয়ে যদি সকল দল আজকে বলে যে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে হেরে গেলে তার বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না, মানে একটি দায়মুক্ত একটি ইন্ডিমিটি, সেটা এমন ইন্ডিমিটি হতে হবে যে সংবিধানের সেটাকে পরিবর্তন পরবর্তী সরকার বা পরবর্তী পার্লামেন্ট করতে পারবে না। সেই ধারাবাহিকতা যদি এই আস্থার জায়গাটি অর্জন করা যায়, অর্থাৎ বাংলাদেশ নতুনভাবে জন্মগ্রহণ করবে, অতীত নিয়ে কথা বলবে না, আওয়ামী লীগ হেরে গেলে তাকে কিছু বলবে না, সেই আস্থার জায়গায় যদি আমরা কোনো একটা কাজ করতে পারি তাহলে হয়তো সমঝোতার পথে আমরা এগোতে পারব। তা না হলে আওয়ামী লীগ কোনো অবস্থায় কোনো সমঝোতায় যাবে না, তারা বলবে সংবিধান পবিত্র, কিন্তু কে সংবিধানকে নাপাক করেছে এটা তো আমরা বলতে পারি না। জি,